আইপিএল 2021-এ কিন্তু সব দল এখন থেকেই ভাবছে যে আইপিএলে প্লেইং এক্সাই কি করে ঠিক করা যায়। কিন্তু সবথেকে বড় কথা, বিসিসিআই কিন্তু আইপিএল 2021-কে নিয়ে এক্ষুনি কার্যক্রম অর্থাৎ কোথায় হবে, কখন হবে, কোন তারিখ থেকে বা শুরু করা যায় সবই ঠিকঠাক করতে চলেছে। কিন্তু আজকে আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি আইপিএল 2021-এ এই তিনটি নতুন নিয়ম অর্থাৎ সময়সূচির পরিবর্তন হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করো। আইপিএল 2021-এ সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে সময়সূচি। ইতিমধ্যে কিন্তু আইপিএল 2020 যেন ঠিক সময় হয়নি, কিন্তু আইপিএল 2021 একদম ঠিক সময় হচ্ছে এবং আইপিএল 2020 থেকে আইপিএল 2021-এর খুব কম দিনের মধ্যেই শুরু হচ্ছে। এই জন্যেই কিন্তু আইপিএল 2021-এ সবথেকে বড় যেটা আমরা দেখতে পাবো বেশি উইন্ডো অর্থাৎ আইপিএল 2021 বেশি দিন ধরে হবে, যেখানে কিন্তু আইপিএল ইতিহাসে আইপিএল 2020 সবথেকে বেশি দিন ধরে চলেছিল, কিন্তু এবছর আইপিএল 2021 বেশি দিন ধরে চলবে, যেখানে একটি ম্যাচও ডবল হেডার হবে না। অর্থাৎ আইপিএল 2021-এ দেখেছ রবিবার করে ডবল হেডার ম্যাচ ছিল, অর্থাৎ দিনে একটা এবং রাতে আর একটা, এবং কিন্তু আইপিএল 2021-এ একদমই কোনো ম্যাচ অর্থাৎ ডবল হেডার ম্যাচ হবে না, শুধু একটি করে ম্যাচ হবে এবং আইপিএল 2021 মোট 63 দিনের হবে। যেখানে যদি টাইমিংয়ের কথা বলা যায়, তোমরা তো দেখেছো আইপিএল 2019-এ কিন্তু অবশ্যই টাইম ছিল 8টা থেকে এবং আইপিএল 2020-তে টাইম ছিল ভাই 7:30 থেকে এবং ডবল হেডার ম্যাচগুলো 3:30 থেকে। কিন্তু ভাই এখানে ইন্ডিয়ায় ম্যাচ হবে আর ম্যাচটি হবে ভাই গরমকালে, তো ভাই টাইমিং কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। যেখানে শোনা যাচ্ছে এবছর আইপিএল টাইম পরিবর্তন হতে চলেছে ভাই একটু 8টার সময়, অর্থাৎ আইপিএল তার টাইমে ফিরে আসছে যেরকমটা হতো 2019-এও দেখেছে, এবং প্লে অফস এবং ফাইনাল শুরু হবে হয়তো 7:30 কিংবা 7টা থেকে, যেরকম গত 3 থেকে 4 বছর ধরে কিন্তু এই নিয়মটাই অ্যাপ্লাই হচ্ছে। তার কারণ গরমের দিনে যেহেতু ম্যাচ শুরু হয় তাই জন্যে কিন্তু প্লেয়াররা এবং তাছাড়া সব কিছুতে কিন্তু পরিবর্তন করতে হবে। তো বস তোমাদের মতে কী বলে অবশ্যই নিচে কমেন্টে জানাও। এছাড়াও বিসিসিআই বৈঠকের পর অর্থাৎ আইপিএল নিয়ে এই সপ্তাহে অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু হতে চলেছে বড় বৈঠক, এবং তারপরে কিন্তু 8টি ফ্র্যাঞ্চাইজির দলকে সেই শিডিউল দেওয়া হবে এবং তারপরে আইপিএল 2021-এ শিডিউল রিলিজ করা হবে এবং তোমরা জানতে পারবে কবে থেকে শুরু হবে আইপিএল। কিন্তু তার আগে আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি এবং কবে কোথায় হবে সেটা বিসিসিআই জানিয়ে দিয়েছে, অর্থাৎ গোপন সূত্রের খবর অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে তোমরা যদি ভিডিওগুলো দেখো তো অবশ্যই বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই চ্যানেলে যাও এবং দেখো আইপিএল কোথায় কোথায় হবে, কোন 6টি শহরে হবে, সবই ভিডিও অলরেডি বানানো আছে। তাই এই ভিডিও আর বললাম না, তো আজকের ভিডিও এইটুকু। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকবেন এরকম ভিডিওগুলি দেখার জন্য।